أشهد أن لا إله إلا الله. اسكي إسلامي تيبي بيجي ঘরে আল্লাহ নবী এক এক রাতে থাকতেন, এক রাত্রির আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার হজরা শরীফে আল্লাহ নবী থাকা বরাবর গেল। ও বাবা মেয়েরা নবী আমার, আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার ঘর থেকে বার হলে, ও বিবি আয়েশা সিদ্দিকা আমি রাসূলুল্লাহ মদিনা মসজিদে নববী শরীফে ইশারা সার হয়ে গেল। বিবি আয়েশা রে আমি মদিনার মসজিদ থেকে ইশার নামাজ আদায় করে আসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান রাসূলকে ছেড়ে দিলেন আর যদি কণ্ঠ খারাপ হয় অতটা জোর লাগে না কি? এই জন্য ইমামতির একটা শর্ত হলো ইমাম সাহেবের যেন কণ্ঠ ভালো হয়, পড়া সহি হয়, ইমাম সাহেবের বউটাকেও দেখতে হবে, ইমাম সাহেবের বউ দাঁত উঁচু না টেরা না কালো, যেন মসজিদের ইমাম যে হবে তার বউটাও যেন দেখতে সুন্দরী হয়। আহারে আমার রাসূল ইমাম মদিনার মসজিদে নববী শরীফে নামাজের সময় হয়ে গেল, আল্লাহ নবী নামাজ পড়াচ্ছে, সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করলেন। ও সাদ ভাইয়া বাদ জওয়ানেরা ওদিকে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আম্মা জানের অল্প বয়স ছোট মানুষ, আম্মা জান আয়েশা চিন্তা করলেন মদিনা মসজিদ থেকে আল্লাহ নবী ফিরবে একসঙ্গে খানা খাবো। ও সাদ ভাইয়া বাড়া জওয়ানেরা স্বামী স্ত্রী এক বর্তনে খাওয়া সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। কজন খেয়েছেন হাত তোলেন। এই কেউ কেউ খেয়েছেন স্বামী স্ত্রী এক বাসনে? তুই খাই ভাই? ও ভাই শুনুন, আরে হাসি নয়, ও একটা শূন্যতাই করেছে। যেরকম সুবহানাল্লাহ, এখন বলেন এক থালায় খাবে, যদি স্বামী দশ বারো দিন দাঁত না ঘষে ওর সঙ্গে খাওয়া যাবে? হ্যাঁ ঠিক বলছি। এই স্বামী যদি মদ খেয়ে বাড়ি আসে ওর সঙ্গে এক থালায় খাওয়া যাবে? আমার মা বোনরা এতক্ষণ বলছিল যে হুজুর আজ ঠিক করছেন এবার ঠিক করছে, এবার ঠিক আছে। আচ্ছা স্বামী যদি বিড়ি কর পাঁড় বিড়ি কর হয় ও অসুবিধে এক খেলা খাওয়া যাবে? ইস, আর স্বামী যদি নামাজি হয় মেসোবাক করে সোমার আল্লাহ বলে অসুবিধে খাওয়া যাবে না? খাওয়া যাবে। আর যত স্বামী স্ত্রী এক খেলায় বসে খাবেন মহব্বত ভালোবাসা তত বাড়বে না কমবে? বেড়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ, আরে বিশ্ব নবী এক থালায় খেতেন, সুবহানাল্লাহ বলে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলে বলে খুললেন মদিনা মসজিদে নববী শরীফ থেকে আল্লাহ নবী ফিরবেন, আমি আয়েশা আর আল্লাহ নবী এক থালায় খাবো। আম্মা জান খাবার খুশিয়ে রাখলেন, একটা কিছু দিয়ে চাপা দিয়ে রেখে আম্মা জান হযরত আয়েশা দরওয়াজা ভাজিয়ে দিয়ে শুয়ে পড়লেন।
নবী আমার দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী করেন আম্মা জান আল্লাহ নবী এক থানায় খাওয়া পরে আম্মা জারা আয়েশা আল্লাহ নবী এক কম্বলে শুয়ে পড়েছে জোরে বলুন সুবহানাল্লাহ এক কম্বলে শুয়েছে আরে কার কম্বলে শুনছে আম্মা জান আয়েশা একটু ভেবে দেখেন আমরা স্বামী স্ত্রী এক কম্বলে শুলে বিড়ির গন্ধে বউটা তোর তোমার মুখের দিকে মুখ দিতে পারে না কি সারাদিন পা পাও ধরে না সেই অবস্থা কিছু শুয়ে পড়েছে মহব্বত বাড়ে আরে এমন নবী জোরে বলুন সুবহানাল্লাহ এই নবীর গা দিয়ে সবসময় খুশবু বার হতো না হতো না হতো না হতো না আরে নবীর গা দিয়ে তো বার হতো যখন নবী আম্মা জান আমিনার পেটে এসেছিলেন আম্মা জান আমিনার গা দিয়েও খুশবু বার হতো সুবহানাল্লাহ বলে ও আমার বিজনের আসল আমার খেরাম নবী আমার দিন দুনিয়ার বাদশাম হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা পেটে চলে এসেছে বাবা আম্মা জান আমিনা বলে ও দুনিয়া মাউসিরাম আমি আমির রাসূল জুতো মিলে গেল শুধু তাই নয় আমি আমিনা যে রাস্তা দিয়ে হেঁটে যাই ওই রাস্তার আশপাশের মানুষেরা আর খুশবুতে মাতোয়ারা হয়ে যায় তমাম মক্কায় গুঞ্জন শুরু হয়ে গেল আব্দুল মুত্তালিবের বৌমা এই আব্দুল্লাহর বউটা দেখেছিস কি এমন সেন্ট মাকে কি এমন খুশবু ব্যবহার করে রাস্তা দিয়ে গেলেই সব খুশবুতে মাতোয়ারা এই কথা আব্দুল মুত্তালিবের কানে চলে গেছে একদিন আমার নবীর আম্মাকে ডেকেছে আমেনা বৌমা এদিকে জি আব্বা ছুটে গেছে আচ্ছা বৌমা তোমার জন্য তো আমাদের সম্মান থাকবে না বলে মনে হয় কেন সারা মক্কা শরীফে আলোচনা হচ্ছে আব্দুল মুত্তালিবের ছোট বৌমা যে কি আতর মাকে এত সেন্ট কেন এত খুশবু কেন ও আমার বিজনের আসন আমার ইখেরা আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন ও আমার শ্বশুর আম্মা জান বেয়াদবি মাপ করুন আমি আমিনা দুনিয়ার কোন খুশবু ব্যবহার করি না বাবা আমি আমিনা কোন রকমের সেন্ট তেল ব্যবহার করি না বাবা ও শ্বশুর আপনি জানেন না আমার পেটে যে বাচ্চাটা এসেছে এই বাচ্চাটা হলো আখেরি জমানার নবী জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ বাবা শ্বশুর আব্বা আপনি জানেন না যেদিন থেকে এই বাচ্চাটা আমার পেটে এলো আমি আমিনা আমার শরীর দিয়ে বেশকাম্বার জান্নাতি খুশবু ছুটতে লেগেছে আমি দুনিয়ার কোনো আদর পাখি এটা আমার নবী পাকের আরেকটা মুজিজা জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাসূলের বিছানা এক কম্বলে আম্মা জান আয়েশা রাসূলুল্লাহ শুয়ে আছে আহা কি মহব্বত কি মিল গভীর রাত হয়ে গেল আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঘুমিয়ে পড়েছেন আল্লাহ নবী আম্মা জান আয়েশার পাশ থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে আম্মা জানের ঘুমে যাতে ব্যাঘাত না হয় আল্লাহ
নবী কম্বলটা আস্তে আস্তে ঠিক করে দিল। আমার আয়েশার ঘুমে যাতে কষ্ট না হয়, আমার আয়েশা যাতে আরামের ঘুম ঘুমাতে পারে, কম্বলটা ঠিক করে দিয়ে নবী আবার আস্তে আস্তে উঠে চলে এলেন। আল্লাহ নবী কোথায় গেলেন? ছুটে ছুটে গিয়ে মদিনা শরীফের কর্মস্থান জান্নাতুল বাকির কাছে গিয়ে আল্লাহ নবীর দুটো হাত তুলে আল্লাহ পাকের দরবারে আল্লাহ নবী কেড়ে যার যার হয়ে যান। ও সাদ ভাই আমার সোনারা, আল্লাহ নবী কোথায় গেলেন? হাতটা বাড়িয়ে দেখেন, আল্লাহ নবী আমি আয়েশার পাশে নাই। নবী আমার কোথায় গেলেন? আল্লাহ নবী কি কোনো বেদিন তুলে নিয়ে চলে গেল নাকি? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ভয়ংকর করে ঠেলে উঠেছে, আমার নবী কোথায় গেলেন? আমার মারা নবীর খোঁজ নেওয়ার কেউ নাই রে বাবা, কোথায় গেলেন আমার নবী? আম্মা জানায় আস্তে আস্তে ওঠে মদিনার মসজিদে নববী শরীফে গিয়ে উকি মেরে মেরে দেখছে আল্লাহ নবী মদিনা মসজিদে নববী শরীফে নাই। নবী কোথায়? ছুটে ছুটে গিয়ে আম্মা জানের ঘরে মুখি মেরে মেরে দেখছে আল্লাহ নবী কোনো আম্মা জানের ঘরেও নাই, আমার নবী কোথায় গেলেন? ছুটি ছুটি গিয়ে দেখেন মদিনার কর্মস্থান জান্নাতুল বাকির কাছে গিয়ে আল্লাহ নবী দূরে দুটো হাত তুলে কাঁদতেছেন, আল্লাহুম্মা গফিরলি আয়েশা। ওই দিনে খাদিজার জন্য নয়, আল্লাহ নবীর হাত দুটো তুলে কাঁদছেন, আল্লাহুম্মা গফিরলি আয়েশা, আয় আল্লাহ আমার আয়েশাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমার আয়েশাকে মাফ করে দাও, আল্লাহ আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর পিছনে গিয়ে দেখছে, আল্লাহ নবী আমি আয়েশাকে কত ভালোবাসে, আল্লাহ নবী গভীর রাতে আরামের ঘুম হারাম করে আমি আয়েশার জন্য আল্লাহ নবী কাঞ্জাল্লাফিরি আয়েশা। আম্মা জান আয়েশাল্লাহ নবীর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত দুটো তুলে গোপনে আমি আপনার বিবি শুনে খুশি হবে না খুশি হবে না? আমার স্বামী আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ফরমাচ্ছেন, আল্লাহ নবীর হাতটা এইভাবে ছিল সিনা বরাবর, যত সময় যায় আল্লাহ নবী কণ্ঠের আওয়াজ বাড়ান,
আস্তে আস্তে হাত উঁচু করছেন, আল্লাহুম্মা ফির লি আয়েশা, আল্লাহুম্মা ফির লি আয়েশা। আম্মা যারা এসে বলেন, ও দুনিয়া মেরা আমি আয়েশা দেখেছি, আল্লাহ নবীর এত বড় হাত তুলে ফেললেন, আল্লাহ নবীর বগল মুবারক দেখা গেল, আল্লাহ নবী এত খোল কাঁদতেছেন, আল্লাহ নবীর শরীর মুবারকটা অবাস হয়ে গিয়েছে, আল্লাহ নবী আয়েশা চুল্ল দোয়া চাইতে চাইতে, আল্লাহ নবী এবারে পড়ে যাচ্ছিলেন, আম্মা আয়েশা পিছনে দাঁড়িয়েছিলেন, আল্লাহ নবীকে ধরে ফেলেছে, জোরে বলবেন না সুবহানাল্লাহ, আল্লাহ নবীকে আম্মা জান ধরে ফেললেন, ও বেজানি রাব, ও সাজবাইয়ের জওয়ানি রাব, দিল নরম করে দুনিয়ায় কান্নার মানুষ হয়ে যাও বাবা, কান্দতে শেখো, যদি কবরের আজাব থেকে নাজাত পেতে চাও, জাহান্নাম থেকে যদি নাজাত পেতে চাও, কান্না মানুষ হয়ে যাও, জমিতে কাজ করবেন আর কাজ করবেন আর বসে বসে কাঁদবেন, আল্লাহ আপনার কঠিন জাহান্নাম আমি সহ্য করতে পারবো না, আল্লাহ নবীকে আম্মা জান, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যেইটা ধরে ফেললেন, আল্লাহ নবী ঘুরে মুখটা ঘুরিয়ে দেখলেন, কে আমাকে ধরল রে বাবা, আমার ছোট বিবি আয়েশা আমার পিছনে দাঁড়িয়ে, জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহ নবী আম্মা জানের হাতের উপরে মাথাটা রেখে বললেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, তুমি কি ঘুমাও না, তুমি কি শোও না, আম্মা জান আয়েশা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন আমার পাশে নাই আমি আয়েশা শুয়ে থাকতে পারি না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে এত ভালোবাসেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ, আমি আয়েশা আপনার উপরে খুশি হয়ে গিয়েছি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ নবী আমি আয়েশার কথা দ্বারা শুনে আমার মুখের বারে তাকিয়ে আল্লাহ নবী একবার মুচকে হেসেছিলেন, ও দুনিয়ার মিরাম, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ নবীর ওই নূরের মুখের হাসিতে আম্মা জানদের ঘরগুলো শুধু নয় মসজিদে নবাবী পর্যন্ত আলো আলোকিত নূর আর নূর হয়ে গিয়েছিল, ওই নবীর দেখার আশা আছে কি না, নবীর দেখার ইচ্ছা হয় কিছু বলে না, একটু হাতটা তুলে আল্লাহকে দেখা, হাত নামাবেন না, হাত তুলে রাখুন, হাত তুলে রাখুন, খোদার কসম আল্লাহ আমাদের গুনাহগারদের হাত ফিরিয়ে দেবে না,
পাগলেরা পাগলের মতো বসে আছে, এরা হাত দুটো তুলেছে, আল্লাহ তোমার হাবিবকে জীবনে একবার দেখতে চাই, আল্লাহ আমি গুনাহগার, দোয়া করি আল্লাহ আমার পীর কালিমুল্লাহ হুজুরের ওসিলায় আল্লাহ আমার ভাইদেরকে মওতের আগে আমার দয়া নবীর চাঁদ মুখ করা দিদার নসিব করে দেবে। এই হাত দুটো যদি কবুল হয়ে যায় জীবন ধন্য হবে না হবে না, এই জোরে বল। আমার ভাই জানে না সোনা বাড়ি ঘেরা নবী পাককে আমাদের দেখার ইচ্ছা হয় না হয়, মাঝখানে নতুন একটা কথা শুনিনি নবী আমার, এক তারিখে সাহাবায়ে কেরামেরা বসা, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু দাঁড়িয়ে রয়েছেন, আল্লাহর নবী ওযু করছেন। এই আমার দুঃখ হযরতে আবু বকর হযরতে ওমরের খিয়াল হল আল্লাহর নবীর ওযু দিকে, করে বলুন সুবহানাল্লাহ, আমার নবী কত সুন্দর করে ওযু করে, মসজিদের ইমাম যখন ওযু করে মুসল্লিদের দায়িত্ব হলো ওই ইমাম সাহেবের ওযু করে দেয় ওযু করছে ওটা দেখা, কেননা আমার ওযুর ভিতরে ভুল থাকলে ওটা সংশোধন হয়ে যাবে, ঠিক কি না? কোন আলেম যখন ওযু করবে আপনারা দেখবেন কিভাবে হাত ধুচ্ছে, কিভাবে মুখে পানি দেয়, কিভাবে দাড়িটা খেলাল করে, অনেক সময় দেখবে হেল্পার খুব অল্প দিনে ড্রাইভার হয়ে যায়, যারা চালাক ড্রাইভার কিভাবে গিয়ার চেঞ্জ করছে, কখন ক্লাসে পা দিচ্ছে, কখন কি করছে, হেল্পার খেয়াল রাখে, অল্প দিনে ভালো পাকা ড্রাইভার হয়। আর অনেকে আছে শুধু বসে বসে শুধু বিড়ি খায়, ও ভালো ড্রাইভার হয় না। এই জন্য আলেম বান্দা মুসল্লি ভালো পাকা হাজি সাহেব যখন অজু করে আমার রসুল রুজু করছে, আর আবু বকর ওমর সাহাবায়ে কেরামরা দেখছে আমার রসুল পায়ের ওই আপনার কি বলে ওটাকে মোজাটাকে খুলে রেখে দেখে দিয়েছে। আল্লাহ নবী দূরে পায়ের মোজা মুবারকটা খুলে রাখলেন, হযরতে আবু বকর ওমর দেখেন একটা চিল উড়ে উড়ে এসে আল্লাহ নবীর মোজা মুবারকটা ঠোঁট দিয়ে ধরে উড়িয়ে নিয়ে চলে গেল। হযরতে ওমর খেপে গিয়েছে, আল্লাহ নবীর হুজুর আমার ওযু করে মোজা পরবেন, চিলটা নিয়ে চলে গেল। বলার উদ্দেশ্য হলো আমাদের তো নবী দেখার আশা, একটা চিলের নবী দেখার আশা কেমন দেখেন, ধরে বলুন সুবহানাল্লাহ, চিল চিল
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকিয়ে আছেন চিলতাল্লা নবীর মোজা মুবারক ঠোঁটে করে নিয়ে সা 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 করে উড়ে চলে গেল। হযরত ওমর বলল আমি দেখতে পেলাম না, আল্লাহ নবীর হাত ধোয়া হয়ে গেল, আল্লাহ নবীর মাথা মাসাহা করা হয়ে গিয়েছে, আল্লাহ নবী পা ধুয়েছেন, এবারে মোজা মুবারকটা পরবেন। ওই চিলটা আবার সা সা করে উড়ে এসে আল্লাহ নবীর মোজা মুবারক জায়গায় রেখে দিয়ে চলে যাচ্ছিলেন। হযরতে ওমর আর চিলের পাটা ধরে ফেলেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কে কে করে চিল ডাকছে? আমার রসুল বলল ওমর আমি কি শুধু তোমাদের নবী, আমি চিলেরও নবী। জোরে বলে আমি শুধু তোমাদের নবী, চিলেরও নবী। আমাকে চিরে ফেলবে, আমাকে মেরে ফেলে দেবে, আল্লাহর নবীর মোজার সঙ্গে আমি নাকি বেয়াদবি করেছি। হযরতে ওমরের হাতে ধরা পড়ে গেছি, ও রব্বুল আলামিন আল্লাহ একবার আমার জবান খুলে দেন আল্লাহ, আমি একবার উমরকে যেন ব্যাপারটা বুঝিয়ে দিতে পারি। সুবহানাল্লাহ বলে বলছে ঠান্ডা আল্লাহ সঙ্গে সঙ্গে চিলের জবান খুলে দিলেন। হযরত ওমরকে বললেন আপনারা করেন, আমরা কি আল্লাহ নবীর খেদমত করতে পারবো না? আল্লাহ নবীকে আপনারা সব সময় দেখেন, আল্লাহ নবীর দেখার কি শখ আমাদের নাই? হযরতে ওমর চিলের পাটা ধরে আছে, আল্লাহ নবী চিলের মুখের মানে তাকিয়ে চিল বলতে লাগলো ওমর ও হযরতে ওমর নবী আমার দয়া নবী, আল্লাহ নবী বসে বসে ওযু যোগ্য করছিলেন, আপনাদের লক্ষ্য ছিল আল্লাহ নবীর ওযুর দিকে। ওমর আমি চিন আকাশে উড়ান্ত অবস্থায় আমিও দেখছিলাম আল্লাহর নবীর ওযু করা, আমার নজরে পড়ে গেল আল্লাহ নবীর মোজা মুবারক ওই জায়গায় খুলে রেখেছিলেন, ওই মোজা মুবারকের ভিতরে পাহাড়ি একটা বিষাক্ত সাপ আল্লাহর নবীর মোজার ভিতরে ঢুকে পড়েছে। ওমর তুমি তো দেখো না, জোরে বলেন সুবহানাল্লাহ। চোখ দিয়ে টপ টপ করে পানি গড়াতে লাগলো। চিলটা বলছে ওমর তুমি আমাকে মেরে ফেলবে, আমাকে চিরে ফেলে দেবে, শোনো আমার একটা কথা শোনো, আল্লাহ নবী বুঝা মুবারকের ভিতরে পাহাড়িয়া একটা বিষধর সাপ ঢুকে পড়েছে, আমি উপর থেকে সাপ দেখেছি, আমি মনে মনে করলাম আল্লাহ নবী তো বুঝতে পারবেন না, নবী আমার ওযু করে আল্লাহ নবী মোজার ভিতরে পা ঢোকাবে, ওই বিষাদার সাপ যদি আমার মহারা নবীকে কামড়ে দেয়,
আমার নবী যদি কষ্ট পায়, আমার নবী যদি উহুর শব্দ বা করে, আমি চিল সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও হযরত উমার, ওই জন্য আমি উপর থেকে শাশা করে নেমে এসে আমার ঠোঁট দিয়ে ওই বিষদা সাপ যে আল্লাহর নবীর মোজা মোবারকে ঢুকেছিল ওটা বার করে নিয়ে দূরে আমি ওকে আছড়ে আছড়ে জানে মেরে দিয়েছি। উমার, আল্লাহ নবীর মুবারক পায়ের মোজাটা আর দরিয়ার পানি দেখে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আবার আল্লাহর নবীর খেদমতে নিয়ে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হযরত উমার কে রাসূল বললেন, উমার, আমি শুধু তোমাদের নবী নয়, আমি ওদেরও নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। উমার, আমি ওদেরও নবী। আহা, আমার রাসূল বার হয়েছেন, কাবা শরীফ থেকে যাচ্ছেন, কয়েকটা পাখি এসে রাসূলুল্লাহর মাথার উপরে কেচুর মেচুর খুব ডাকছে, খুব ডাকছে। আমার রাসূল বললে, সাবিলা, কেউ কি পাখির বাচ্চা ধরে নিয়ে এসেছো? যদি বলবেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমরা একটা বাচ্চা ধরে নিয়ে এসেছি। আমার নবী বললে, দেখো, ওরা আমাকে দেখি আমার কাছে শিকায়ত করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাবিরা আমাদের বাচ্চা ধরে নিয়ে এসেছে। ওরা বলছে রে সাবিরা, ওরা বলছে আমি রাসূল পাখির ভাষাও বুঝি। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা, আমার রাসূল বললেন, এই ওই পাখির বাচ্চাগুলোকে ছেড়ে দাও, ছেড়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, ও মেবে জানিরা, নবী আমার, দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বললে, বিবি আয়েশা, আমি দোয়া করছিলাম শুধু তোমার একার জন্য, দোয়া করি না, আমি নবী হলাম অমারাব আর সাল্লাকাম ইল্লা রহমাতাল লিল আলামিন। বিবি আয়েশা রে, আমার 9 জোড়া 11 জোড়া বিবি, আমি রাসূলুল্লাহ, প্রত্যেক বিবির জন্য এক একটা করে রাত আমার খাস করা আছে, আমি তাদের জন্য আল্লাহকে দরবারে মাগফিরাতের দোয়া চাই। ও বিবি আয়েশা, তোমাদের জন্য একটা করে রাত আর আমার গুনাহগার উম্মতের জন্য আমি রাসূলুল্লাহ, আমার কোনো রাত নির্দিষ্ট নাই, এমন একটা রাত যায় না আমি আমার গুনাহগার উম্মতের জন্য সাজদায় পড়ে কাঁদি না। ও মায়েরা, বোনেরা, বেটিরা, একটু ঠান্ডা বলে ঘরে শুয়ে পড়লে বাবা, আল্লাহ নবীর মহব্বতে মাহফিলে এলে না, আমি হিজবুল্লাহ বলে বাবা, তোমাদের নসিব ভালো নয়। নসিব ভালো হলে তো এসব মাহফিল গুলোতে আস। হযরতে বিলাল কি বলেছিল বলেন বলেন বলেন, বিলাল, আমি রাসূল, আমার এত দয়া, আর তুমি বললে কি হেদায়েতের দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি, ভালো হয়েছে, আল্লাহ নিজে হাতে রেখেছে, এটা ভালো হয়েছে। বিলাল, আমি নবী, আমার মনে কি একটু দয়া নেই? আল্লাহ যদি হেদায়েতের দায়িত্ব তোমাদের নবীকে দিতেন, তোমাদের নবী কি এই তোমাদের
হিদায়ত করতো না? আমি বিলালে মনে ভিতরে একটা কথা উদয় হয়েছে, আল্লাহ নবীকে যদি আল্লাহ হেদায়েতের দায়িত্ব দিতেন, নবী আমার সর্বপ্রথমে আম্মা যান দিগকে হেদায়েত করতেন, তারপরে মদিনার মানুষদেরকে, তারপরে মদিনার আশপাশের মানুষদেরকে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বিলাল তো হাবশি দেশের মানুষ, ওই হাবশি পর্যন্ত যেতে অনেক সময় লেগে যেত, আমি বিলাল হয়তো দুনিয়ায় থাকতাম কি থাকতাম না এটা জানি না, ইয়া রাসূলুল্লাহ এই হেদায়েতের দায়িত্ব আল্লাহ পাক নিজে হাতে রেখেছেন বলে আমি বিলাল আগে হেদায়েত পেয়েছি, আল্লাহর নবীর খাদেম হতে পেরেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী নূরে জামানে মুচকে মুচকে এসেছিলেন, ও ভাইয়া বিলাল তোমার উদ্দেশ্যটাও খারাপ নয় ভালো, সুবহানাল্লাহ। এই বিলালের মতো সাহাবী, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ মা কারো ডিগ্রি দেখবে না, দেখবে আল্লাহ মা কোন মানুষের গায়ের রং আল্লাহ দেখবেন না, কত বড় জাগে কত বড় জামা আল্লাহ দেখবেন না, ও মেজানিরা ডবল ট্রেডেল ডবল মুক্তি আর মুহাদ্দিস আল্লাহ দেখবেন না, আল্লাহ দেখবেন আমার বান্দার ভেতরটা কেমন, হযরতে বিলাল দেখতে ভালো নয়, কোন ডিগ্রি বিলালের নাই কিন্তু বিলালের ডিগ্রি হলো আশেকে রসুল লেখা, বলো আশেকে রসুল, যে আশেকে রসুল লেখা শিক্ষিত সাহাবীরা পেল না, হাবশি দেশের কালো বিলাল পেয়ে গেল, নিজে জীবনে যত নিয়ে আসবেন যত আমল করবেন আল্লাহ নবী তত আপনার নিকটে আসবে, আল্লাহ নবী দিদার তত বেশি নসিব হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। সপ্তাহে যদি 10 বান্ডি বিড়ি খাও আল্লাহ নবী দিদার হবে না, সপ্তাহে যদি 4 বার করে দাঁড়িয়ে খুলনা গাও আল্লাহ নবী দিদারের আশা করো না, সপ্তাহে যদি বাবা কুরার কাজ ওহর করো আল্লাহ নবী দিদারের আশা করো না, করো না, করো না। আমার ভাইরা সুন্নতি হয়ে যাও, উম্মতি হয়ে যাবে, আল্লাহ নবী কুড়ে ঘরে দেখা দিয়ে দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ।